14 দিনের জেল হেফাজত শেষে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে আবারও নগর দায়রা আদালতে পেশ করা হলো। ইডি গতকালই প্রেসিডেন্সির জেলে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে কুন্তলকে। ইডি সূত্রে জানা যাচ্ছে 25 জন এজেন্টের নাম পাওয়া গেছে, যারা রাজ্যের জুড়ে বিভিন্ন জেলা থেকে একাধিক ক্যান্ডিডেটদের টাকা কুন্তল ঘোষকে দিয়েছেন। তাদের মধ্যে 8 জনকে এর মধ্যে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়েছে। আপার প্রাইমারির জন্য 8 লাখ টাকা, প্রাইমারির জন্য 7 লাখ টাকা এজেন্টদের থেকে নিত। এর আগে তিনি ইডি কোর্টে দাবি করে কুন্তল পার্থকে 10 লাখ টাকা দিয়েছে, তার সঙ্গে মানিককেও কোটি কোটি টাকা দিয়েছিল। কুন্তল এর থেকে 3 জনের টাকা নিয়ে গিয়ে মানিককে দিয়েছে, সেই নাম ইডি পেয়েছে। তাপস মণ্ডল দাবি করেছেন কুন্তলকে তিনি 19 কোটি টাকা দিয়েছেন। বাবু একটু বাদিকে চাপো, একটু বাদিকে চাপো, এই বুমটা চলে আসছে, লেন্সে বুম ঢুকে যাচ্ছে, বুমটা একটু নাবিয়ে রাখ। হ্যাঁ বসে গেলে কুন্দলদা দাঁড়িয়ে কথা বলে নাও, পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্যের জন্য কি বলবে? সবাইকে টাকা দিয়েছো, কথা বলা যে আপনারা যে এতদিন ধরে বলে আসছেন আমার সোশ্যাল লাইফকে ম্যামেলাইজ করছেন, আপনারা একটাই কথা বলছেন যে আমার 120 টাকা প্রপার্টি, 100 টাকা গাড়ি, কোন করতে পারেন এই নিয়ে দাঁড়িয়ে টাকা দিয়েছো। অভিযোগ গুলো